হোটেল ম্যানেজমেন্টের পাঠ্যসূচিতে একটা অংশ হলো অ্যালকোহল, আমরা কি এই পাঠ্যসূচি অনুযায়ী পড়তে পারবো? ভাই আপনি প্রশ্ন করলেন, হোটেল ম্যানেজমেন্টে পড়তে গেলে একটা অংশ হচ্ছে অ্যালকোহল, এটা কি শেখানো অথবা প্র্যাকটিস করা যাবে? দেখতে হবে কি শেখাচ্ছেন বা প্র্যাকটিস করছেন। মেডিকেল ক্যারিয়ারেও একটা অংশ আছে অ্যালকোহল, আমরা শেখাই প্র্যাকটিসও করি। আমরা শেখাই অ্যালকোহল খাবেন না, আমরা শেখাই অ্যালকোহল খেলে বিভিন্ন অসুখ হবে, লিভার সিরোসিস ইত্যাদি ইত্যাদি। শেখানো এবং প্র্যাকটিস করা, আমরা কি শেখাচ্ছি? অ্যালকোহল পান করবেন না। আমিও প্র্যাকটিস করছি, অ্যালকোহল পান করি না। তবে অ্যালকোহল পান করতে বা সার্ভ করতে পারবো কি না, এটাই আপনার প্রশ্ন। এখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে যদি একটা অংশ থাকে অ্যালকোহল নিয়ে, আর সেগুলো পড়েন যে কোনটা ভালো কোনটা খারাপ সমস্যা নেই, তবে যদি বলা হয় প্র্যাকটিক্যালি আপনাকে সার্ভ করতে হবে, সেটা হারাম। আপনি আপত্তি জানিয়ে বলবেন আমি এটা নিয়ে পড়েছি, পড়াশোনা করেছি ইত্যাদি, তবে প্র্যাকটিস করব না। এভাবে আপনি মতামত জানাতে পারেন, বলতে পারেন যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি এমন হোটেলে কাজ করার জন্য যেখানে অ্যালকোহল সার্ভ করা হবে না, অথবা এমন হোটেলে কাজ করব যেখানে কোনো অ্যালকোহল নেই, অথবা আমি হোটেলে কাজ করব কিন্তু অ্যালকোহল সেকশনে কাজ করব না। এভাবে মতামত জানাবেন, তারা কেন আপত্তি জানাবে? কিভাবে উপস্থাপন করছেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ। বলতে পারেন আমি এগুলো জেনেছি, মেডিকেলে এই রোগগুলো পুরো লিস্টে দিয়ে দেবেন, প্রায় সখানেক রোগ। আমি রোগ ছড়াতে চাই না, আমি এখানে এসেছি খাবার সার্ভ করতে, রোগ জীবাণু সার্ভ করতে না। এভাবে হিকমত দিয়ে বলবেন, ইন্টারনেটে একটু বসেন, সখানেক রোগের নাম পাবেন, লিভার সিরোসিস, ক্যান্সার হতে পারে, এসোফেগাসে, প্যানক্রিসে, তারপর পাকস্থলীতে, মাথায়, তারপর ঘাড়ে, লিউকোমিয়া, আরো অনেক রোগ লিস্ট করেন সেটা। তাই বলেন স্যার আপনি হয়তো রোগ ছড়াতে চান কিন্তু আমি চাই না, এটা তো মানবতার বিরুদ্ধে। যদি বলেন ইসলামের বিরুদ্ধে, অমুসলিম হলে হয়তো পছন্দ করবেন না, হিকমার সাথে বলেন। তবে আমরা ভয় পাই কিভাবে মুখ খুলবো, কিভাবে এটা করব, কিভাবে ওটা করব, হিকমা মানবতার বিরুদ্ধে, তাই এটা করব না। আগামীকাল যদি সার্ভ করতে বলেন বিষ করবো নাকি, কিভাবে বলছেন সেটা গুরুত্বপূর্ণ, এটা এক ধরনের স্লো পয়জনিং। বলেন আপনি চাচ্ছেন আমি শিখেছি, আপনার লেকচার শুনেছি, লেকচার শোনাটা ভুল না, লেকচার শোনা, আপনার লেকচার শুনেছি তবে প্র্যাকটিস করবো না, আমি সার্ভ করবো না, কেন? এবার আমার লেকচারটা দেখেন, ঠিক কথা বলবেন হিকমার সাথে। আর পরীক্ষায় এ সম্পর্কে প্রশ্ন আসলে স্যার যা আপনাকে শিখিয়েছেন সেগুলোই লিখবেন, তবে আলাদা প্যারাগ্রাফে অসুখের তালিকাটাও দিয়ে দেবেন। লোকে এরকম বলে ডারউইনের থিওরির ব্যাপারে, আমি বলি ওটাও শেখেন। পরীক্ষা আসলে টিচার যা পড়িয়েছেন সব লিখবেন, তারপর লেটেস্ট গবেষণাটাও দেখবেন, তারা যেন না ভাবে আপনি ডারউইনের থিওরিটা জানেন না। আপনি বলতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্ট বইতে পড়েছি যে কর্ক খুলতে গেলে বোতলটাকে একটু কাত করে ধরতে হয়, না হলে সব পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু কাত করে ঢালতে হবে, এটা এই সব কিছু লিখবেন। তবে তারপরে লিখবেন আমি এটু করবো না, কারণ হলো এই, যদি সত্যের পথে থাকেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, ওকুল জালাকুযাকিল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, যখন সত্য এসে মিথ্যা সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তবে আল্লাহ আরো বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসনা ওয়াজাদুন বিলতি হাসান, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। যদি হিকমার সাথে কথা বলেন তাহলে আপনার কথা অবশ্যই মেনে নেবে, আশা করি উত্তরটা পেয়েছেন।